শরিকি বিবাদের জেরে সালিশি সভা ডেকে কৃষকের চাষ বন্ধের নিদান তৃণমূল নেতাদের। আতঙ্কে দিন কাটাচ্ছেন ওই কৃষক পরিবারেরা। তবে চাষের ক্ষতি হলেও তৃণমূল নেতাদের কাছে মাথা নোয়াবেন না বলেই পণ করেছেন ওই কৃষক। ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে। তারকেশ্বরের বালিগুড়ি 2 নম্বর পঞ্চায়েত এলাকার মনোহরপুর গ্রামের কৃষক শেখ সিরাজউদ্দিনের বিঘা ছয়েক জমি আছে। ধানের মরশুমে সব জমিতেই চাষ করেছেন ধান। সিরাজউদ্দিনের অভিযোগ, বছর পাঁচেক আগে তার নিজের ভাইয়ের সাথে সম্পত্তি ভাগ নিয়ে বিবাদ সৃষ্টি হয় এবং সেই বিবাদে তার বাম হাত কেটেছিল তার নিজের ভাই। এই নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হন এবং এখনো মামলা চলছে আদালতে। দিন চারেক আগে তৃণমূল পার্টি অফিসে সালিশি সভা বসিয়ে মামলা তুলে দিতে চাপ দেওয়া হয় শেখ সিরাজউদ্দিনকে। মামলা তুলে নিতে অস্বীকার করলে তার চাষ বন্ধের নিদান দেন স্থানীয় তৃণমূল নেতা শেখ সিদ্দিকী ও শেখ শহীদ। এমনকি গ্রামের মজুরদেরও বলে দেওয়া হয় ওই কৃষকের জমিতে কাজ করলে শাস্তি পেতে হবে। চারা রোপণের পর ধান জমিতে জল দেওয়া থেকে জমির আগাছা পরিষ্কার, ওষুধ সার দেওয়া সবই মজুর দিয়ে করান ওই চাষি। গত শনিবার থেকে বন্ধ হয়েছে চাষের সমস্ত কাজ। চাষ বন্ধের নিদান দেওয়ায় অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তিনি, পাশাপাশি আতঙ্কে দিন কাটাচ্ছেন ওই চাষি। প্রথম আমাকে পার্টি অফিসে ডাকে, ওখানকার শহীদ সিদ্দিক, হ্যাঁ তৃণমূলে, হ্যাঁ আমি যাই পার্টি অফিসে, এই তোমার কেসটা তুলে নিতে হবে, আমার ভাইয়ের সঙ্গে যে হাত হাত কেটে দিয়েছে আমার, তুলে নেওয়ার জন্য আমাকে বিরাট চাপ দিচ্ছে। এবার আমাকে বলবার পরেতেই আমি বললো আমি কেস তুলতে পারবো না, বলছে তাহলে তোমার বয়কট থাকবে, চাষ বয়কট থাকবে। বয়কট বলতে তৃণমূল পার্টিরা বয়কট, কোনো জোন কিষেনকে নাম দেয় না, পাই টু পাই সমস্ত কিষেনজন যে বাড়িতে সব আছে তাদের বাড়িতে যে বলেছে ওর কাজ করবি না, ওর বয়কট, ওর জমিতে চাষ করা যাবে না, কিষেন লাগানো যাবে না। আমার ওই 5.5 থেকে 6 বিঘে জমি হবে, এখন টোটালটাই বন্ধ রেখে দিয়েছে। কোনো নিরণ, ওষুধ, সার, জল সেগুলো করতে দেবে না। ওটা হচ্ছে MLA দোষ দিয়ে ওই শহীদ আর সিদ্দিক বলেছে, ওটা মিথ্যে বলেছে, কিন্তু আদৌ কিন্তু বলেনি কো MLA। এখন আমি আমার তো চাষ যদি ফ্রি, আমার তো কোনো অসুবিধা যদি না হয়, আমি এখন কিছু জানি আমার কেস যেমন চলছে চলবে, আমি কেস তুলব না, একটু আতঙ্কেই আছি। তো আমি দেখুন, আমি একা, আমাকে উকিল টুকিলের কাছে যেতে হয় তারকেশ্বরে কিংবা এইসব, আমাকে তো একটু আতঙ্কের মধ্যেই থাকে, আমি তো বাড়িতে একা। যদিও দুই তৃণমূল নেতা শেখ শহীদ ও শেখ সিদ্দিকের সাফাই, ওই চাষি ও চাষির পরিবারের নাকি মানসিক ভারসাম্যহীন এবং তাদের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যে। মিথ্যে কথা ওরা এর আগে বিশ্বজিৎ জানে, ওদের পারিবারিক মানে খুব খ্যাপা, মানে দুটা দু ভাই ফ্যামিলি গিয়ে দেখবেন বাঁধা আছে, মেয়ে মারধর করে, ওরা এরকমই টাইপের লোকের চাপটার নামে বদনাম দেয়, পার্টির নামে বদনাম দিয়ে যা কিছু একটা করে। ওর জমি রোয়া হয়েছে নাকি আপনারা গিয়ে দেখে আসুন, ওরা জমি যদি বন্ধ থাকে, যদি না রোয়া হয় তাহলে আমরা রুইয়ে দেবো। MLA নামে আমরা কালী তুললাম, আমরা সেরকম আমাদের মনোহরপুরে আমাদের দুশায় তৃণভূতে সেরকম অভিযোগ নাই, এটা পুরো মিথ্যে কথা, এর সাথে কোনো মিল নেই। ওরা দু ভাইয়ের যেটা পারিবারিক দ্বন্দ্ব, দু ভাইয়ের তৃণমূল কংগ্রেসের সাথে কেউ যুক্ত না, ওরা সাধারণ লোক, ওরা নিজেদের ওরা মানসিক ভারসাম্যহীন, ওরা কোনো দিন তৃণমূল কংগ্রেস করেনি, তৃণমূল কংগ্রেসের সাথে কোনো যুক্ত। সম্মানীয় বিধায়ক তার গায়ে এবং দলের গায়ে কালীমালিক করার জন্য এটা একটা অন্যতম চেষ্টা, তাছাড়া কিছু না। তৃণমূল জেলা পরিষদ সদস্য দেবীপ্রসাদ রক্ষিত অভিযুক্ত তৃণমূল নেতাদেরই বাঁচাতে কৃষকদের অভিযোগকে মিথ্যা বলে দাবি করেন। না না, কখনো চাষ বয়কট করেনি, কারণ চাষ কি করে বয়কট, তার সমস্ত জমি ধান রোয়া আছে, তাহলে চাষ বয়কট কোথা থেকে হলো, চাষ বয়কট তো কিছু নেই। আর তৃণমূল কংগ্রেস এরকম কোনো দিন কোনো সিদ্ধান্ত নেয়নি যে কারো চাষ বয়কট করবে, অসম্ভব ব্যাপার। MLA কেন, একজন গ্রাম পঞ্চায়েত মেম্বার নিচের দিকে পর্যন্ত মানুষ কেউ এই বিধান দেবে না আর এই দায়িত্বও নেবে না, কারণ চাষ বয়কট নেই। যদি বাস্তবিকতা দেখতে হয় তাহলে তার জমিগুলো গিয়ে দেখতে হবে সার্চিং করে, যে সত্যিকারের চাষ বয়কট না চাষ করা আছে, তার প্রত্যেকটা জমি ধান রোয়া আছে, তাহলে কি করে চাষ বয়কট হয়। এই ঘটনাকে কটাক্ষ করেছে বিরোধীরা। বিজেপির রাজ্য কমিটির সদস্য সুশান্ত বেরা বলেন, গোটা রাজ্য জুড়ে শাসক দল এই ধরনের অরাজকতা চালাচ্ছে, এটা নিন্দনীয় ঘটনা। একজন সাধারণ পরিবারের মানুষ, সে চাষ করে খাবে, সেখানে TMC নিদান দিচ্ছে যে ওকে চাষ করতে দেওয়া যাবে না, চাষ করতে হবে না, জমি ফেলে রাখতে হবে। কি ধরনের অরাজকতা চলছে, কি ধরনের স্বৈরাচারিতা চলছে আজকে, এটা আমরা তারকেশ্বরে বালিগুড়িতে এটা দেখতে পাচ্ছি। আর এখানের বিধায়ক সাহেব কোনো বিষয়টাই আর নজরে দিচ্ছেন না, যদি এর সুরাহা না হয় তাহলে ভবিষ্যতে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। নিউজ আজ বাংলা, তারকেশ্বর।
নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়ে। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি, ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।